ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে দেখব ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতের অর্থনীতি থেকে 25টি এমসিকিউ কোশ্চেন। এই 25টি এমসিকিউ কোশ্চেনের পিডিএফ ফাইল যদি আপনারা পেতে চান তাহলে ডেসক্রিপশানে দেয়া লিঙ্ক ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের এমসিকিউ কোশ্চেনের পিডিএফ ফাইল দিয়ে থাকি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, ভারতে কোন বছর পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন খ 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব কোন ক্ষেত্রে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন ক কৃষি। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় সরকার যখন ভারতের বেসরকারি ব্যাংকগুলিকে জাতীয়করণ করেছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, বিশ্বের সমস্ত জনসংখ্যার কত শতাংশ ভারতে বাস করেন? অপশন খ 16%। কোন মূল্যের কাগজি নোট রিজার্ভ ব্যাংক তৈরি করে না? সঠিক উত্তর অপশন ঘ 1 টাকা। নিম্নের কোনটি বিশেষ আর্থিক সংস্থার নাম নয়? সঠিক উত্তর অপশন ঘ ইউকো ব্যাংক। নিম্নের কোন বিষয়ে সরকারি ক্ষেত্রে কম গুরুত্ব ভারতে রয়েছে? সঠিক উত্তর অপশন খ কৃষি। 1991 সালে আদমশুমারি অনুযায়ী ভারতীয় জনসংখ্যার কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? সঠিক উত্তর অপশন খ 25%। ভারত সরকার নিম্নের কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি কর সংগ্রহ করে? সঠিক উত্তর অপশন খ আবগারি। বর্তমান বছরগুলিতে অর্থাৎ 21শ শতকের শুরুর সময় কালের অবস্থায় ভারত সরকার কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেন? সঠিক উত্তর অপশন খ ঋণের সুদ ও কিস্তি প্রদান করা। নিম্নের কোন রাজ্যটি সরকারি কর্তৃপক্ষকে কর হিসাবে সর্বাধিক পরিমাণ অর্থ প্রদান করে থাকে? সঠিক উত্তর অপশন ক মহারাষ্ট্র। ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি তামাক পাওয়া যায়? সঠিক উত্তর অপশন খ অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে মাথাপিছু আয় সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন খ দিল্লি। পরের প্রশ্ন, নিম্নের কোন রাজ্যটিতে মূল্য অনুসারে খনিজ উৎপাদন সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তর অপশন ঘ ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, ভারতের কোথায় সোনার খনি আছে? সঠিক উত্তর অপশন খ কর্ণাটক। ভারতে খনি থেকে হীরা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর অপশন খ মধ্যপ্রদেশ। ভারতের কোন জায়গায় অবস্থিত শেয়ার বাজারের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়? সঠিক উত্তর অপশন ক দালাল স্ট্রিট। বিশ্ব বাণিজ্য বিষয়ে ভারতের স্থান কী রকম? সঠিক উত্তর অপশন খ ঘাটতি অবস্থায়। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন তৈল খনি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন গ আসাম। পরের প্রশ্ন, দক্ষিণ মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন খ সেকেন্দ্রাবাদ। কোন রাজ্যে নিউমঙ্গলোর বন্দরটি অবস্থিত? সঠিক উত্তর অপশন খ কর্ণাটক। কোন পদ্ধতিতে ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়? সঠিক উত্তর অপশন ক তাপবিদ্যুৎ। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে ভারতে সবচেয়ে বেশি জমিতে জলসেচ করা হয়?
সঠিক উত্তর অপশন খ, গভীর নলকূপ। পরের প্রশ্ন, নিম্নে কোন ক্ষেত্রে ভারতের ঘাটতি অবস্থায় নেই? সঠিক উত্তর অপশন গ, তরকারি। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতিতে জাতীয় আয়ের জিডিপি কত শতাংশ সরকারি সংস্থা উৎপাদন করে থাকে? সঠিক উত্তর অপশন ক, 25%। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটিকে লাইক করবেন, ভিডিও সম্পর্কে কোনো মতামত দেওয়ার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর পিডিএফটি পেতে হলে আপনাদেরকে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে হবে। এই গ্রুপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্ন পিডিএফ ফাইল দিয়ে থাকি।